তুমি যে এত চড়া করেছো এটা কি ব্যবসায়িক কোনো ইয়ে আছে লোকে কিনতে পারে তোমার কাছ থেকে অনলাইনে? আপাতত আমি এটা নিয়ে কোনোদিন ব্যবসা করিনি। কোনটা নিয়েই তো ব্যবসা করো না তুমি, হাজার হাজার গোলা ইয়ে পদ্ম ফোটাচ্ছ, কোনটা নিয়েই ব্যবসা করো না? দেখা যাক ভবিষ্যতে সেটা চিন্তা করব যে ব্যবসা করব কি না করব। আপাতত গাছ ভালোবাসি, গাছ করছি। গাছ ভালোবাসো? এত নন্দিনী গাছ, 400 গাছে ফুল ফুটবে। তুমি মানে কি সব বন্ধু বান্ধবদেরকেও প্রেজেন্ট করো? আমাকে কটা গাছ দেবে বলো? আমি পাহাড়ে দেখা যায় ডাম্বিয়া এই গাছটার নাম, কিন্তু এখানে এই ধরনের গাছ খুব একটা দেখা যায় না। ঢুকেই দেখুন কি সুন্দর গাছটা, ফুলগুলো এত সুন্দর, কতগুলো থোকায় থোকায় হয়ে রয়েছে। হ্যাঁ পুরো দারুণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিয়ারুল ভাইয়ের ভাই আমার বাড়ি আবার চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আবার নিয়ে এসেছি জিয়ারুল ভাইয়ের বাড়ির সিজন ফ্লাওয়ার দেখাতে। কিন্তু আজকে মেইনলি আপনাদের যেটা দেখাবো সেটা জন্য ধৈর্য ধরে দেখুন আপনারা পুরো ভিডিওটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে। তো পদ্ম সম্রাটের বাড়িতে, কিন্তু আজকে কিন্তু পদ্ম তো এখন জানেন আপনারা ডরমেন্সি পিরিয়ডে আছে, কিন্তু ভাই এমন সব গাছ করেছে না এসে পাল। এগুলো কি হলিওকের চারা? সিনেরেরিয়া। আয় সাবাস, দেখুন এক একটা সিনেরেরিয়ার পাতা দেখুন, সিনেরেরিয়ার এত বড় গাছ আমি খুব কম দেখেছি। এটা হলো অ্যাজিওটাম। এই ধরনের নতুন নতুন প্রচুর ফুল করেছে ভাই, প্রত্যেকটা দেখার মতন। প্রত্যেকটা গাছ আপনাদের আলাদাভাবে আমি দেখাবো এই শীতের মরশুমের ফুল সিজন ফ্লাওয়ার, কিন্তু আজ এইসব নয়। আজ যেটা দেখাবো আপনাদের সেটা খুব একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে নন্দিনীর চারা নিয়ে কেউ সেরকম কথাবার্তা বলেনি। এই ভাই জিয়ারুল ভাই প্রায় 400 উপর নন্দিনীর চারা করেছে, সেটা আপনাদের আমি প্রথমেই ছবিতে দেখালাম। আর সেই 400 চারা বীজ থেকে কিভাবে করেছে এবং নতুন ব্রিড তৈরি করেছে সেটা নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। আজকে সমস্ত কিছু ভাই দেখাবে, সেটা আপনারা একদম হাতে কলমে দেখবেন। আজকে সমস্ত নন্দিনীর চারা কীভাবে বীজ থেকে চারা করবেন, মাটি তৈরি করবেন, এতটুকু যদি স্কিপ করেন সব কিন্তু ভুলভাল করে ফেলবেন, তাহলে নন্দিনী করতে পারবেন না। দারুণ একটা ফুল, পুরো গোলাপের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায়, দারুণ সুন্দর। ভিডিওটা দেখতে থাকুন, একদম এ টু জেড সব দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন একদম সময় নষ্ট না করে একদম ভাইটাল ভিডিওটা দেখাই। চারাটা হয় সেটা অনেকেই বলে যে ওটা করতে পারে না, নন্দিনীর বীজের থেকে যে চারা হওয়া তোমার দেখেছি প্রচুর হয়েছে, এটা কি করে করো বলো? এটা নন্দিনী খুবই ইজি, যেটা নার্সারিওয়ালারা বা সবাই করে, ওরা সবাই যেটা করে সেটা হচ্ছে ওই তারা করে ওই কোকোপিট, ভার্মিকম্পোস্ট, পারলাইট এসব দিয়ে করে। আর নন্দিনী সিট এত সূক্ষ্ম ওর ওপরে পুরো ধুলোর মতন, হ্যাঁ যদি যখনই জল দেয় কোকোপিটটাই দানার ওপরে চেপে যায়। আচ্ছা, তার ফলে সেই কোকোপিট দিয়ে যদি নন্দিনী জার্মিনেট করতে চায় তাহলে 100 যদি সিট ফেলে 100-র মধ্যে হয়তো 20% জার্মিনেট হবে, আচ্ছা 80% হবে না। আর যদি ভার্মি কম্পোস্ট আর সিলভার স্যান্ড যেটাকে আমরা সাদাওয়ালি বলি, সেই সাদাওয়ালি যদি আমরা মিক্সড করে আর ভার্মি কম্পোস্ট দুটো আর্ধেক আর্ধেক 50-50 করে মিক্সড করে সেটা যে পটে ফেলবো সেই পটের মধ্যে দিয়ে এইবারে তার, ও এটা আলাদা করে ফেলতে হয় না? না, সিলভার স্যান্ড আর ভার্মি কম্পোস্ট 50-50 ভাগ করে মিক্সড করে নেব, নিয়ে সেটা যে পটে ফেলবো পটের মধ্যে দেব, দিয়ে এবার স্যাপ জল গুলে ওইটাকে পুরো ভিজিয়ে দেব। ওটা দেওয়ার পর ওর উপরে কোনো বালি ফালি চাপা দিতে হবে না? আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট ছড়িয়ে দেব স্যাপ? না, আগে স্যাপ জল দিয়ে ওটাকে ভিজিয়ে দেব। আচ্ছা, যে মাটিটা প্রস্তুত করলাম যে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বীজ ফেলার আগে? হ্যাঁ, এইবারে ওই জলটা টেনে গেলে, স্যাপ জলটা টেনে গেলে তারপরে ওই টবে আমরা সিড ফেলবো। ফেলে আর কিন্তু কোনো কিচ্ছু চাপা দেব না,
চাপা দিতে যাব না। দেখুন এটা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই এসে কি করে নন্দিনীর বীজ বলে ইয়েতে আনিয়েছি অনলাইনে নিয়েছি বা দিয়েছে, অনেকেই বলেছে ভুলভাল, কিন্তু নন্দিনীর বীজ কিন্তু ওরকম ধুলোর মতনই হয়, ধুলোর মতো, কিন্তু ওটা হালকা করে ছড়িয়ে দিতে হবে। তার উপরে আমরা যেমন অন্য বীজে মাটি চাপা দিই সেটা কিন্তু দিতে না করছে ভাই। না সেইটা দিতে না করছি, কারণ সূক্ষ্ম বীজের ওপর পরিমাণ কম বেশি হয়ে গেলে, একটু বেশি চেপে গেলে সিডটা আর জার্মিনেট হতে চাইবে না। আচ্ছা, সেটা যদি হাতে ধরা বীজ হয় তার উপরে কিচ্ছু দেওয়ার দরকার নেই, ওই সিড ছড়িয়ে এবারে ওটাকে একটা পলিথিন সেলোপেন যে পেপার হয় পেপার দিয়ে ভালো করে এরকম করে ঢেকে একটা কিছু দিয়ে দিয়ে দে, এটা গ্রাফটিং সেলোফেন গুলো ওগুলো দিলে ভালো হয়, ঢেকে দিতে হবে। আর জল দেওয়া চলবে না যতদিন পেপার হবে, যে ওই ময়েশ্চার হবে সেইটাই আবার গিয়ে ওই সিডটা ভিজবে, আবার ময়েশ্চার হবে ভিজবে, এই করে যতদিনের সিডটা জার্মিনেট হয়ে যাবে তারপরে পলিথিনটা খুলতে হবে। আর যদি কোনো কোম্পানির সিড হয় নন্দিনীর চারা, কোম্পানির সিডগুলো একটু কঠিন থাকে বলে ছোটো সাবুদানার মতো মোড়ক হয়, তা সেই কঠিনটা ফাটতে একটু দেরি হয়, ওই জন্য যদি কোম্পানির সিড হয় তখন আমরা ওই যে বললাম 50% বালি আর 50% ভার্মি কম্পোস্ট মিক্সড করে টবে দিয়ে জল দিয়ে দিলাম, এইবার জলটা টেনে গেলে সেই সিডটা দেবো। আচ্ছা, সিডটা দেওয়ার পরে তার উপরে হালকা সিলভার স্যান্ড ছড়িয়ে দেবো, শুধু সিলভার স্যান্ড, যাতে হালকা হালকা একেবারে পাতলা দিলে হচ্ছে ওই সিলভার স্যান্ডটা হচ্ছে কি হবে ওই নিচের জলটা ওই সিলভার স্যান্ডটা টানবে, টানলে ওর যে কোটিনটা আছে সেই কোটিনটাকে নরম করতে সাহায্য করবে। কিন্তু যদি হাতে ধরা দানা হয় তাহলে সিলভার স্যান্ড বা অন্য কিছু চাপা দিতে হবে না, যদি ওই রকম ওই কোম্পানির দানা কঠিন থাকে একটা সাবুদানার মতো কঠিন, সেই কঠিন থাকলে তখনই হালকা একটু চাপা দিতে হবে। কিন্তু দুটোর ক্ষেত্রেই ওই সেলোফিন পেপার দিয়ে ঢেকে আর রাখতে হবে, যতদিন জার্মিনেট না করে ততদিন। কিন্তু মোটামুটি কতদিন লাগে জার্মিনেট? 7 দিন হতে, লোকে বলে 35 দিন লাগবে, 40 দিন লাগবে, 7 দিনের মধ্যে জার্মিনেশন হয়ে যাবে যদি ওই সেলোফেন পেপার দিয়ে এয়ার টাইট করে ঢেকে রাখা হয়। তারপরে এটা নাকি অ্যাডেনিয়াম কেও আমরা করি, হ্যাঁ, এইবারে হচ্ছে ওই জার্মিনেট হওয়ার পরে যখন সেলোফেন পেপারটা আমরা খুলে দেব তখন কিন্তু আর হচ্ছে আমরা ওই ওতে ওই কোনো ঝাড়ি করে বা মগে করে জল দেওয়া চলবে না, ওগুলো সূক্ষ্ম। আমাদের স্প্রেয়ার মেশিন যেগুলো আমরা হ্যান্ড স্প্রেয়ারে গাছে স্প্রে করি বা এ করি, ওই কুয়াশার মতো সরু, মানে জাস্ট মিস্ট করে, যেটা যেটা নাকি কুয়াশার মতো করে ওই স্প্রে দিয়ে জল দিতে হবে যতদিন না চারা একটু ম্যাচিওর হচ্ছে। ম্যাচিওর হয়ে গেলে তখন হচ্ছে ওই আমরা হচ্ছে কোনো মগে করে জল দিতে পারবো, ঝাড়িতে পারবো। কিন্তু যতদিন চারা ম্যাচিওর না হবে ততদিন আমাদের স্প্রে করে জল দিতে হবে, মিনিমাম 1 থেকে 1.5 মাস স্প্রে করে জল দিতে হবে। মানে সেটা কতটুকু বেরানোর পরে ওই স্প্রেটা করব? যেদিন জার্মিনেট হবে আমরা খুলে দিলাম, আচ্ছা, দিন থেকেই জল জল টানতে শুরু করবে। আর নন্দিনীর একটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস, জল যদি নন্দিনীর শোকায় সে গাছ নষ্ট হয়ে যাবে, মানে ওর শেকড়ই নষ্ট হয়ে যাবে। নন্দিনী সবসময় ময়েশ্চার রাখতে হবে, ময়েশ্চার, এই যে এইখানে দেখলে বুঝতে পারবে এই টপ গুলো দেখুন, এই যে শ্যাওলা হচ্ছে, একটা শ্যাওলা এবং ময়েশ্চার ভালো, শ্যাওলা আসুক এইটা নিয়ে, এই নয় যে এতে ফাঙ্গাস লেগে গেল বা কিছু, এরকম হালকা ভেজা থাকবে অথচ টবে জল বেশি দাঁড়াবে না। এইখানে এই বড়তেও দেখা, এই যে দেখো আমাদের এগুলো এতটা বড় হয়েছে তবুও দেখো এর একটু হালকা ভেজা। এটা কি ওই পটের থেকে এখানে রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ, এই একই দিনের চারা, এটা 20 দিন আগে পটিং করে দেওয়া হয়েছে বলে বেশি ঝাঁক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখুন একই দিনের চারা, দিনের চারা, কিন্তু ওইটাই রিপোর্ট করা হয়েছে বড় পটে 20 দিনে এতটা বড় হয়ে গেছে, কিন্তু ওই পটের চারা, না ওই একই দিনের চারা, আচ্ছা, এটা 20 দিন আগে পটিং করা হয়েছে, ওটা 20 দিন পরে হচ্ছে পটিং হয়েছে, তাতে এতটা গ্রোথ বেশি হয়ে গেছে, বেশি হয়েছে। আচ্ছা, এই নন্দিনী নিয়ে অনেকের অনেক সমস্যা, গাছ এনেছি মরে যাচ্ছে, এই হচ্ছে। আর নন্দিনী গাছ মরে না, নন্দিনী মরে না, আপনি চাইলেও নন্দিনীকে মারতে পারবেন না। নন্দিনীর একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, যেদিন আমি চারাটা পটিং করলাম থামপটে, অন্তত 15 থেকে 20 দিন ওই থামপটে রেখে নিচে সিলভার স্যান্ড পেতে ওই সিলভার স্যান্ডটা ভিজিয়ে ওর উপরে নন্দিনীর পটগুলো সব বসিয়ে বসিয়ে, আমরা তো যে কোনো নার্সারি থেকে চারা এনে সেটাই করি, অন্তত 15 থেকে 20 দিন ওকে রেস্ট দিতে হবে।
ওই দু চার দিন পটিং করে তারপরে সেইটাকে আমি রোদে বার করে। না, অনেকে বলছে যে এইরকম সাইজের চারা 100 টাকা দিয়ে কিনে এনেছে, কিন্তু তাতেও বলছে ওর গাছ মরে যাচ্ছে। তাহলে কি জলে মরে যাচ্ছে? সেইটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের। ওই যে বললাম নন্দিনীর জলটা হচ্ছে ভাইটাল। নন্দিনীর যদি এইরকম যদি এরকম যদি শুকনো পট হয়, এটা যেরকম এরকম শুকনো, তাহলে নন্দিনীর শিকড় শুকিয়ে যাবে। আমার গার্ডেন সয়েল দিয়ে আমি সব নন্দিনীর চারা বসাই। আর তাতে কোনো কোকোপিট নেই? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তাহলে ময়েশ্চারটা ধরছি কি করে? ওই আমার যে ভার্মি কম্পোস্ট আছে সেই তাতেই। আচ্ছা আচ্ছা, ভার্মি কম্পোস্ট, ভাইয়ের ভার্মি কম্পোস্টটা একটু ময়েশ্চারটা ভালো ধরে রাখতে পারে। হ্যাঁ সেটা, কিন্তু আপনারা যারা বাইরের ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, আমি বলবো সামান্য কোকোপিট দিলে ভালো হবে। তবে তবে কোকোপিটের মধ্যেও একটা জিনিস আছে, কোকোপিট জানতে হবে যে কতদিনের কোকোপিটটা। কোকোপিট হয় কি, ওটা তো সডাস্ট, যদি এক বছরে পুরনো না হয়ে থাকে তখন ও উল্টে নাইট্রোজেন গাছের থেকে টানবে। আচ্ছা, আমরা কোকোপিটটাকে যদি এক বছর পুরনো করে নিতে পারি। আচ্ছা, আর যার কাছে এক বছরে পুরনো থাকবে না, সে এনে স্যাপ জলের মধ্যে ডোবাবে। আচ্ছা, ডুবিয়ে সেইটা একটা পলিথিন বা কোনো কিছুর মধ্যে বন্দি করে এক সপ্তাহ রাখবে, রেখে আবার ওইটাকে রোদে দিয়ে অন্তত 8-10 দিন সিজন করে নিতে হবে, তবে গিয়ে সেই কোকোপিটটা যোগ্য হবে যে গাছের। নতুবা দেখবে ওই আমরা ডাইরেক্ট কিনে আনা কোকোপিটগুলো ওই উল্টে গাছের নাইট্রোজেন টানবে। এই যেরকম এইটা এই এই গাছটা দেখায়, এইটা না পাশাপাশি দুটো দেখো, এইটার ভরপুর, হ্যাঁ ক্লায়ান্থাস, এর নাইট্রোজেন আছে, এর পাতাটা সবুজ, এর নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই যে নাইট্রোজেনের ঘাটতিটা হচ্ছে, এটা তুমি কি দিয়ে পূরণ করবে? এনপিকে দিতে হবে? এটা আমি এনপিকেও দিতে পারি, বা আমি যেটা হচ্ছে ইউজ করি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট কত পরিমাণে দিতে হবে? এরকম একটা টবের জন্য 15-20টা দানা, মানে 8 ইঞ্চি টবের জন্য 15-20টা দানা হয় না। আমাকে বুঝে নিতে হবে যে শিকড়টা গোলমাল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এতটুকু ছোট একটা ভাইটাল জিনিস কিন্তু আমরা শিখলাম। এই এই ক্লায়ান্থাসটা এত ছোট, দেখো এখানে ঘাস টাস গজিয়েছে, এর মাটি এত শক্ত আছে, ওই জন্য এর পাতা সবুজ আছে। কিন্তু এই যে ক্লায়ান্থাসের মাটিটা একটু শুকনো থাকতে হবে, কিন্তু নন্দিনীর মাটিটা ভেজা রাখতে হবে। এই বাচ্চাটার পেট ব্যথা করছে কিনা, এই জিনিসগুলো আপনাদের, ওর জলের দরকার কিনা, ও জল খেত খাচ্ছে কিনা, এই যে দেখুন ছেদাটা অনেক ক্ষেত্রে আটকে যায়, আটকে যায়। আমাদের হাতের আঙুল 5টা সমান না, এখানে আমার মনে হয় আমি 1000-এর বেশি টপ করেছি, তার মধ্যে এই দুটো পট এরকম প্রবলেম হয়েছে। এটা হতেই পারে যে আমি 100-এর মধ্যে 100 সাকসেস হবো এরকম, একদম একদম এরকম লোক আজ পর্যন্ত কেউ যদি বলে আমি বিশ্বাস করি না। এটা আমি আমি কাউকেই বলি না যে আমি 100-এর মধ্যে 100 সাকসেস, 100-এর মধ্যে আমি বলবো আমি 80% সাকসেস হতে পারি, 90% হতে পারি, এই নয় যে 100-এ 100। এবং করতে করতেই সমস্ত কিছু অভিজ্ঞতা এই ফুলটার না। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে গিয়ে নন্দিনী, আমি ওই একটা ওয়ার্কশপে গেছিলাম, ওই ভাই কে ও বললো কি যে ও বেশ কিছু বীজ সবাইকে দিল, ও বললো কি যে বীজ ওইভাবে ছড়াবেন না যেগুলো পার্মানেন্ট গাছ আপনাদের আছে, রজনীগন্ধার পট বা ইয়ে যেগুলো ধরুন ইয়ে রয়েছে, তার মধ্যে জাস্ট গিয়ে ফেলে রাখুন। তাতে হবে কি, এবারে বলি যে আপনার যখন হচ্ছে বলেছে যে হচ্ছে ওই ওইগুলোর মধ্যে ফেলে রাখুন, জার্মিনেট করবে, তাতে কি হবে ওইটা হচ্ছে মনে করুন ওই এক একটা পটে আমি 20টা করে সাপোজ সিড দিলাম। আচ্ছা, সেই এক একটা পটে দেখবে একটা বা দুটো করে জার্মিনেট হয়েছে, কারণ আমরা, কিন্তু ও বলছে ওটা 100% সফল হয়, ও 6-6 গাছ করে। হ্যাঁ করে, ঠিক আছে, সফল হবে না, কারণ আমি কেন বলছি যে 100% সফল হবে না, আমরা তো ওর তো বীজটা খুব সূক্ষ্ম, হ্যাঁ আমরা তো পাইপ দিয়ে জল দিচ্ছি, আগে জল দিচ্ছি না, ওটা ওইভাবে জল দিতে না করছে, বলছে যেটা রজনীগন্ধা ধরুন মাটিটা ভেজা রয়েছে, সেই মাটিটা তো আর আপনি রজনীগন্ধা তো এখন অক্সিজেন, ওটা এখন ওর মধ্যে যদি ফেলা থাকে, তাহলেও এইবারে ওতে 100% সফল হবে না কেন বলছি, ফাঁকা জায়গায় আপনি ছড়িয়েছেন সিডটা, আচ্ছা পিঁপড়ে আপনার আসবেই, আচ্ছা সিডটা পিঁপড়ে মুখে নিয়ে যেতে পারে, আচ্ছা মানে
কিছু হলেও ওই ওটা হচ্ছে একেবারে হার্ড মাটি, সফট নয়। আপনার যদি নিন্দিনটি চারা জার্মিনেট হয়েও থাকে, আচ্ছা, জলের ঘাটতিতে ও মাটি যখন শক্ত শক্ত প্রচুর শক্ত, আপনার ওইটা ছড়িয়েছে রজনীগন্ধার এ মানে শক্ত মাটি, ও শিকড়টা লিলি এই সবগুলোতে দিতে বলছে, শিকড়টা যখনই যেতে পারবে না, ও করবে কি জার্মিনেট হলেও চারাটা দেখবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, আর যখনই আপনার ওই রকম একটা প্রসেসিং ভাবে বীজটা ফেলা হবে, আমি 100-100 হচ্ছে জার্মিনেট হয় না, 100-এর মধ্যে 80% না, এটা এটা বল কেউ বলতে পারে না, 80% সিওর, কেন না এটা এতটাই হালকা ও অনেকটাই তো উবে যায়। যা হোক, তবু ওই যে প্রসেস বললাম ওইরকম প্রসেসে গেলে 100-এর মধ্যে 80% জার্মিনেট করতে পারে। হ্যাঁ, আমি ভাইয়ের এই যে এই কথাটা আমি সমর্থন করি, কেন আমি ভাইয়েকে এর আগেও দেখে গেছি, তবে এর আগে যখন পদ্মর ভিডিও করতে আমি এলাম তখন কিন্তু আমি দেখেছি তোমার অন্যান্য গাছের গোড়াতে এমনিতেই নন্দিনী চারা হয়ে রয়েছে। হ্যাঁ, সেইটা হয়েছে, কারণ সেটা হওয়ারও কারণ আছে, আমার বিভিন্ন গাছ আছে সেই গাছে। নিচে যাওয়ার আগেই যে চারাটা কালকে গতকালকে এই থামপট থেকে এরকম থামপট থেকে কিভাবে লাগানো হয়েছে দেখো, এইবারে যেটা আমি ওখানে বারবার বলছিলাম, সাদা বালির মধ্যে রেখে অন্তত এই থামপটে চারা একটু রুট বাউন্ড করে নিতে হবে। সেটা কোথায় রেখেছিলে? আমার ও বাড়ির সিলভার স্যান্ডে। এইবারে দেখো যে এর যে রুট বাউন্ড হয়েছে সেটা হচ্ছে নিচে থেকে এই যে শিকড় আসতে শুরু করেছে, কিন্তু চারা খুবই ছোট। আচ্ছা, এইটাকেই এবারে আমি খুলে খুলে একটু দেখাচ্ছি। এই যে আচ্ছা, এই যে দেখো রুট বাউন্ড হয়ে গেছে এটা। হ্যাঁ, এইটাকে আপনি ছোট পটেও দিতে পারেন, বড় পটেও দিতে পারেন। এই যে দেখেছে এই রুট বাউন্ড হলেই আর কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এই থাম পটে হচ্ছে চারা ছোট কিন্তু শিকড় অনেক ডেভেলপ আছে। আচ্ছা, এইটাকে এখানে এইটাকে এই মাটিটা তৈরি করা আছে। হ্যাঁ, এটা তৈরি, এটা এটা খুঁচে এর মধ্যে বসিয়ে দেবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা বসিয়ে একটু দেখাও বসানোটা, এটা কোনো এ না, শুধু আঙুল দিয়ে জাস্ট এই একটু ফাঁকা করলাম আর এই দিয়ে দেওয়া, এ হয়ে গেল নন্দিনীর চারা পটে। এরপরে কি জল দিতে হবে? এরপরে জল দেওয়া, সামান্য একটু জল, সামান্য না, ভিজিয়ে দিই, পুরো ভিজিয়ে জল দিতে হবে মাটি, গাছ লাগানোর পরে পুরো মাটি ভিজিয়ে, পুরো ভিজিয়ে। এবার এই যে পুরো ভিজিয়ে দিলে আর কদিন বাদে জল দেবে? যতদিন না মাটিটা হচ্ছে একটু ড্রাই টাইপ, ড্রাই যতদিন না হবে প্রথম অবস্থায়। হ্যাঁ, কিন্তু যেগুলো ধরো 10 দিন হয়ে গেছে এগুলো রোজ জল দিতে হচ্ছে? এগুলো রোজ না, এক দু দিনে জল দিতে হবে, মাটি ড্রাই হবে, জাস্ট এরকম ময়েস্ট ময়েস্ট থাকতে হবে, ময়েস্ট থাকতে থাকতে আবার জল দিতে, জল দিতে হবে। আর এই যে বৃষ্টি হয়ে গেল একবার, এক পশলা বৃষ্টি হয়ে গেল আর দুদিনে জল দাও না? না, বৃষ্টি হাত দিয়ে দেখতে হবে, হাত দিয়ে দেখতে হবে থেকে আর জল দিইনি, কারণ বৃষ্টিটা একটু বেশি হয়েছে। আচ্ছা, এই যে এখানে দেখলে বুঝতে পারবে, আচ্ছা এই গত 4-5 দিনে যে বৃষ্টিটা হয়েছে 4-5 দিনে আর দেখো সব শ্যাওলা আছে, প্রত্যেকের শ্যাওলা হয়ে গেছে, এই প্রত্যেকটা নন্দিনী চারা, কোনো একটার মধ্যে দেখবে না যে চারা মরা আছে। ভাইয়ের কিন্তু নিজের বীজ থেকে এই চারা করা। বন্ধুরা, গাছ নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু নন্দিনী গাছ সম্বন্ধে একদম বীজ থেকে চারা হওয়া, তার মাটি তৈরি, তার কিভাবে ফুল আসবে, কি কি খাবার দেবেন, সমস্ত কিছু এত খুঁটিনাটি কিন্তু কেউ এইভাবে বলে না, ভাই যেভাবে দেখালো। তা আমি আশা করছি আপনারা খুব সহজেই এই গাছ করতে পারবেন এবং অনায়াসেই হবে এই গাছ। আর এরপরে যখন ফুল ফুটবে, 400 গাছে একসাথে ফুল ফুটবে, তখন আপনাদের আমি দেখাবো এই ভাইয়ের বাগানে কি করে এই নন্দিনী হয়। গত বছরের কিছু ফুল আপনাদের আমি দেখাবো, এইটা আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো না লাগে তবুও জানাবেন, আর ভালো লাগলেও জানাবেন। আর একটা কথা আপনাদের বলে রাখছি, ভাইয়ের এখানে নন্দিনী গাছ সম্বন্ধে আজকে আপনাদের বললাম ঠিকই, কিন্তু আমি এসেছি ওর সিজন ফ্লাওয়ার দেখতে। প্রচুর ভ্যারাইটি, নিত্য নতুন নতুন ভ্যারাইটি গাছ সে করেছে, এবং তার যে পরিচর্যা, মাটি তৈরি এবং রোগ পোকা থেকে শুরু করে এ টু জেড আমি প্রত্যেকটা গাছের আলাদা আলাদাভাবে দেখাবো। সেটার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আপনারা ধৈর্য ধরে থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আর আপনারা সবুজে থাকবেন, ভালো থাকবেন, ঠান্ডা পড়েছে, ঠান্ডা যেন লাগাবেন না, আর গাছেরও যত্ন নেবেন। আপনারা ভালো থাকুন, নমস্কার।